স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের নিয়ে এসেছি হরপ্পা সভ্যতার আরেকটা কেন্দ্র সেই ভারতের ম্যানচেস্টার লোথাল যাকে ক্ষুদ্র বা ক্ষুদ্র আমরা হরপ্পা বলছি তাই মিনি হরপ্পা বা মিনি মহদারো চিহ্নিত করছি লোথালকে যেখানে সে বড়ো বড়ো জাহাজগুলো প্রত্যাশায় করতো হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় প্রত্যাশায় ডক ইয়ার্ড ছিল লোথাল সে গুজরাটের লোথালকে নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার লোথাল। কর্ণাটক দক্ষিণ ভারতের কর্ণাটকের সন্তান শিকারিপুরা রঙ্গনাথ রাও যাকে আমরা সংক্ষেপে এশার রাও বলি সেই শিকারিপুরা রঙ্গনাথ রাও উনিশশো সালে কেন্দ্র আবিষ্কার করলো আর উনিশশো সাতান্ন সাল থেকে টানা উনিশশো সাল পর্যন্ত চললো এখানে খন কার্য তো এখানে সবচেয়ে আকর্ষণ কি পেলাম শুধু কি ডর না এখানে জোড়া কবর পেয়ে গেলাম আমরা অদ্ভুত সেই তথ্যগুলোকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো এখন তো উনিশশো সালে সেই লথাল হরপ্পা হরপরের ম্যানচেস্টার কর্ণাটকের নাগরিক শিকারীপুরা রঙ্গনাথ রাও কিন্তু আবিষ্কার করলো কি করলো না শিকারিপুরা রঙ্গনাথ রাও ভালো করে মনে রাখবে এটা তুই যাক শিকারীপুরা রঙ্গনাথ রাও আবিষ্কার করলো নতুন একটি রং যে আমাদের এই লথাল কেন্দ্র আবিষ্কার করলো শিকারিপুরা রঙ্গনাথ রাও সিকারীপুরার এশর রাও বলে বেশি চিনি উনিশশো চুয়ান্ন সালে আবিষ্কার হলো সাতান্ন সাল থেকে এখানে শুরু হল উৎখন উনিশশো সালে সেই খন কার্য আরো জোর কমে বৃদ্ধি পেয়েছিল এবং এশর রাও লোথাল কেন্দ্রের রূপনাম দিয়েছে লঘু হরপ্পা বা লঘু মহেন্দ্র একাধিক পরীক্ষায় দিয়েছিল লঘু হরপ্পা কোন কেন্দ্রকে বলা হয় বা লঘু মহেঞ্জোদারো কোন কেন্দ্রকে বলা হয় বা হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয় কোন কেন্দ্রে জোড়া কবর দেওয়া হতো এরকম প্রশ্ন অনেক দিচ্ছে পরীক্ষায় আপনি ভিডিওটা মন দিয়ে শুনবেন কোনো অসুবিধা হবে না কিন্তু যাক তাই সাতান্ন সালে কেন্দ্রে উৎখন শুরু হয় আঠান্ন সাল থেকে এখানে গতি কিন্তু বেরিয়ে গেল এখানে আমরা ষোলোটা কবর স্থান পেয়ে গেলাম সিক্সটিন কবর পেয়েছিলাম তিনটে কবর এখানে এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে বাকি তেরোটা কবরখানা এখন আমরা আবিষ্কার করতে পারিনি পরীক্ষা গাড়ি পরীক্ষিত আকারে রয়েছে কিন্তু মনে রাখবে পরীক্ষা চলছে তাহলে উনিশশো চুয়ান্ন সালে আবিষ্কার হলো শিকারিপুর রঙ্গনাথরা আবিষ্কার করলেন বা আবিষ্কার করলেন কেন্দ্রটা সতেরো সালে এখানে উৎখন শুরু হলো হল সালতে খনকার্য এখানে গতি পেয়েছিল এছাড়াও লোথাল কেন্দ্র উপনাম দিয়েছে লঘু হরপ্পা বা লঘু মহেন্দ্র এগুলো আমি নিঃশ্বেদের বইতে বারবার আলোচনা করেছি দীর্ঘদিন ধরে গুজরাটি ভাষায় গুজরাটি ভাষায় লোধ কথার অর্থ হলো গুজরাটি ভাষায় লোধ কোথার অর্থ হলো, বৃত্ত অর্থাৎ লোথাল কোথার অর্থ হলো মৃতের কেন্দ্র মৃতের স্তূপ কিন্তু ময়েন্দার মৃতের কেন্দ্র হচ্ছে লোথাল এই মৃত ইতিহাসের সন্ধান মিলেছে গুজরাটের আহমেদাবাদের সন্নিকটে সবরমতি ও তার উপনদী ভোগাবার নদীর মিলন স্থান লোথালে আর একবার বলবো এই মৃতের কেন্দ্রের নদীর পাচ্ছি কোথায় লোথাল এটা কোথায় পড়ছে গুজরাট কোন শহরে কাছে আমেদাবাদে সবরমতী এবং তার উপনদী নদীর মাঝখানে অবস্থিত লোথাল উনিশশো সাতান্ন থেকে আবিষ্কার হলো আঠান্নই গতি পেলো উনিশশো একষট্টি বাষট্টি টানা এখানে খনকার ঝলে আমরা ষোলোখানা কবরস্থান আবিষ্কার করে ফেললাম এরপর তিনটি পরীক্ষিত হয়েছে বাকিগুলো এখনো কিন্তু পরীক্ষা করতে আমরা পারিনি তো এই হরপ্পা কেন্দ্রের হরপ্পা সভ্যতার আরেকটি কেন্দ্র লোথাল অন্যতম কেন্দ্র এখানে জন্য আকর্ষণ হচ্ছে কি না পুরুষ এবং স্ত্রীকে একসাথে কবর দেওয়া হতো ষোলোটি কবরস্থান যেমন এখানে আকর্ষণ তেমনি নারী পুরুষকে একসাথে এখানে কবর দেওয়া হতো একটি ছিদ্রযুক্ত বালকের খুলি মিলেছে এখানে এসাররাও রাও বলেছেন এই খুলিতেই শল্য চিকিৎসা করার প্রাচীন প্রমাণ পাওয়া গেছে তো শল্য চিকিৎসা আমরা সুশ্রুতকে পারি প্লাস্টিক সার্জারির জন্য সুশ্রুত সে শল্য চিকিৎসার প্রথম প্রমাণ হরপ্পার কোন কেন্দ্রে পায় লোথাল এই মত দিচ্ছেন শিকারীপুর রাও এখানে সমসাময়িক পৃথিবীর ক্ষেত্রে ডক ইয়ার্ড বা প্রত্যাশ্র আবিষ্কৃত হয়েছে সবচেয়ে বড় এই গ্রামটার নাম হচ্ছে সারাগোয়ালা লোথালির যে বড় এটা ছিল সেই গ্রামটার নাম হচ্ছে সারাগোয়ালা ভিলেজ এখানে ষাট টন ওজনের তিরিশটি জাহাজ একসঙ্গে নম্বর করতে পারত একটু ভাববেন জায়গাটার টন ওজনের জাহাজ এখানে ষাট টন জাহাজ ষাট টন ওজন বহন করতে পারতো এমন জাহাজ তিরিশটি একসঙ্গে নম্বর করতে পারতো তো প্রত্যাঙ্গন বা বিশাল জলাধার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার এটি বিশ্বের প্রাচীনতম বন্দর বলেও চিহ্নিত হয়েছে এখানে জলকে ব্যবহার করার জন্য সুইলিস গেট এবং খাল গড়ে তোলা হয়েছিল এই সুইলিস গেটের কনসেপ্টটা কিন্তু আমরা পরীক্ষায় পেয়েছিলাম কোথায় আবিষ্কৃত হয়েছে লোথাল কেন্দ্রটা দেখতে পাচ্ছ সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি ছবিটা লোথালের বন্দর গ্রামটি দৈর্ঘ্য দুশো মিটার আরেকবার দেখে নেবো আমরা তাহলে দুশো মিটার লোথালের যে মূল গ্রাম কেন্দ্রটা আর প্রস্ত ছিল ছত্রিশ মিটার তাহলে মূল কেন্দ্রটার দুশো মিটার দৈর্ঘ্য ও ছত্রিশ মিটার মূল কেন্দ্রটা তার সঙ্গে বৃহত্তম কেন্দ্র গড়ে উঠেছিল এই লোথালের সঙ্গে কার সম্পর্কে ছিল মহেন্দারোর মর এক ভাইটা কারণ ওখানে বস্তিল্পের জন্য লেনদেন চলতো ব্যবসা বাণিজ্য সিন্ধু নদীকে কেন্দ্র করে আর এখানে ভগাব নদীকে বা সর্বতী কেন্দ্র করে উঠেছিল তাহলে একদিকে সবরমতি একদিকে সেদ্ধ এইভাবে কিন্তু দুই কেন্দ্রের মিলন করে উঠেছিল মহেন্দ্র বনাম নাম লোথাল এই লোথালের সাথে তৎকালীন সময়ে মিশর এবং মিশপটে মেয়ার সরাসরি বাণিজ্য যোগাযোগ ছিল মোর এক ভাইটা এই এক্সাম্পল কি দিতে পারি আমরা এখান থেকে পারস্যের খানি পোকার মহর মিলেছে তাই পারস্যের খালি পোকার যে মোহর সে লোথাল দিকে পেয়েছি এটি প্রমাণ করা হচ্ছে লোথালের সঙ্গে মিশর এবং মেসোপটেমিয়ার বাণিজ্য চলতো এছাড়াও এখানে গরিলার মৃত মূর্তি পেয়েছি আমরা মমি পেয়েছি এই মমির কেন্দ্র লোথাল এবং গরিলার মৃত মূর্তি কোথায় পাওয়া গেছে লোথালির সমগ্র বসতি একটি প্রতিরক্ষা প্রাচীর দিয়ে ঘেরা ছিল পরিষ্কারটা প্রাচীর দিয়ে ঘেরা ছিল লোথালের যে অঞ্চলগুলো মানুষ বসবাস করত। এই গ্রামটি দেখতে ছিল বাণিজ্যিক নগরের মতো প্রচুর পরিমাণে বাণিজ্য সূত্রে বহুলতে থাকতো যেটা আমরা দক্ষিণ ভারতে কেরলে গিয়েও বা করে গিয়েও দেখছি বিধ্বংসী বন্যায় কেন্দ্রটি নষ্ট হয়েছিল মহেন্দ্রর মতো সে সাতবার এটা পাঁচবার বন্যা নষ্ট হয়েছিল লোথাল কেন্দ্রটি এখানে অগ্নিদগ্ধ ঊনসত্তরটি কাদি মাঠের ছাদ পাওয়া গেছে সিক্সটি নাইন কাদা মাটির ছাদ পাওয়া গেছে অগ্নিদগ্ধ পুড়ে গেছিল এখান থেকে বৃত্তাকার এবং চতুর্ভকার অগ্নিবেদী পাওয়া গেছে এই অগ্নিবেদী হচ্ছে লোথালের আরেকটি আবিষ্কার খ্রিস্টপূর্বাব্দের প্রথম ধানের চাষ ও ধানের তোষ ডবল পরীক্ষায় দিয়েছিল ধানের চাষ কোথায় প্রথম পেয়েছি আমার এক ভেটা তো কৃষিকাজের ক্ষেত্রে আমরা প্রথম পাই সেই মেহেরগড় সভ্যতা কৃষিকাজের প্রধান কেন্দ্র কিন্তু ধানের তুষ ধানের চাষের কেন্দ্র হিসেবে পেয়েছি অর্প সভ্যতার লোথাল এবং এখানে পেয়েছি ধানের খোসা পেয়েছি সেলের অলংকার পেয়েছি পুতির অলঙ্কার পেয়েছি আগুনের বেদি পেয়েছি এখান থেকে লোথালে কারখানা ইত্যাদি কেন্দ্রগুলো আবিষ্কার হয়েছে সবই কিন্তু লোথাল থেকে নারী এবং পুরুষকে একত্রে কবর দেওয়ার কথা আগেই বলে এসেছি মিশরীয় মমির পড়ামাটির অনুকৃতি পাওয়া গেছে এটাও কিন্তু বলে এসেছি তাই মিশরীয় মমের কথা বলবো বা নারী কবর সবগুলি কিন্তু মূল আকর্ষণ থেকে আমরা পেয়েছি তামার মূর্তি সেই তামার মূর্তি কার কার হাঁস খরগোশ কুকুর এবং বৃষ বৃষ বা কুকুর এবং খরগোশ এবং এই র্যাবিটের তামার মূর্তিগুলো ছিল আকর্ষণীয় ময় রাখবে টেরাকোটার ঘোড়া পার্শিয়ান তুস মাছ পাখি চিত্রিত বাসনপত্র বাসনের মাঝখানে পাখির ছবি পাওয়া গেছে পাশা খেলার প্রমাণ পেয়ে গেছি কাপড়ের টুকরো পেয়েছি টেরাকোটা জাহাজ পেয়েছি ইম্পর্টেন্ট নৌকা মডেল পেয়েছি কণ্ঠহার ঝিনুকের মালা কাঠের শস্যাগার ঘোড়ার ছোট্ট মৃত অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং পেয়েছি শাসকের আবাস পেয়েছি তামার কারখানা আটা পেশায় চাকির দুই দিক ভীষণ ইম্পর্টেন্ট এই যেহেতু ব্যবসা বাণিজ্যে গম এখানে ভীষণ আসতো এবং গম থেকে আটা পেশায় কারখানা হিট করে গিয়েছিল বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রের চালাক এখান দিয়ে পেয়েছি হাতির দাঁতের স্কেল পেয়েছি বাজারের গলি পাওয়া গেছে এখানে বাজারগুলো বিভিন্ন গলি যুক্ত ছিল হরপ্প সভ্যতার সেই কারণে বলা হচ্ছে ম্যানচেস্টার লোথালকে মনে রাখবে শুধু কি তাই হরপ্প সভ্যতার ম্যানচেস্টার শুধু কি তাই না এই কেউ থেকে বর্তমানে দাবা খেলার ন্যায় প্রমাণ পাওয়া গেছে মাপুনি যন্ত্র আবিষ্কার হয়েছে আধুনিকতার ন্যায় সুন্দর বৃত্ত বৃত্তাকার নকশা করা মেঝের প্রমাণ আজকে যে মেঝেতে আমরা সুন্দর টাইলস কোয়া দেখতে পাই সে লোথালে আমরা দর্শন পেয়েছি সিলের উপর জাহাজের ডিজাইনের সন্ধান পেয়েছি আমরা লোথাল থেকে এবং লোথাল থেকে অস্ত্রের পেয়েছি গজদন্ত নির্মিত বা হাতির দাঁত নির্মিত কিছু দ্রব্য আবিষ্কার পেয়েছি লোথাল ছাড়াও মহেন্দ্রো এবং সুৎকেজেন্দারো থেকেও হাতির দাঁতের অবশিষ্টাংশ আমরা পেয়েছি আগে আমি বলেছি পোড়ামাটির তৈরি অস্ত্রের এক মূর্তি লোথালে পাওয়া গেছে ঘোড়ার ব্যবহার তবে ছিল কিনা সেটা সঠিক তথ্য আমরা পাচ্ছি না লোথালে দুর্গ এবং নির্মাণ নিম্ন অঞ্চল ঘিরে একটা বড় প্রাকার গড়ে উঠেছিল বা দেওয়া ছিল মোর এক ভেটা লোথালে দুটি ধাতব দ্রব্যের সন্ধান পাওয়া গেছে সেই ধাতব দ্রব্যগুলোতে লোহার পরিমাণটাও কিন্তু আমরা বের করার চেষ্টা করেছি একটিতে লোহার পরিমাণ ছিল থার্টি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট অপরটাই ছিল সিক্সটি সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট এ তাহলে এই যে আমরা লোথালে ধাতব পেয়েছি ধাতবে লোহার পরিমাণটা মার্ক করবে ফার্স্ট একটা পেয়েছি সেকেন্ডটা কত পেয়েছি ফার্স্ট থার্টি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট অপরটিতে থেকে সিক্সটি সিক্স পয়েন্ট পার্সেন্ট এবং মহেন্দার ন্যায় লোথাল ছিল একটি ক্ষুদ্র আয়তন হরপ্প মহেন্দার পরবর্তী ছোট চতুর্থ নগর বলা হয় মোট ছড় নগর ছিল সে নগরগুলো পরে আমি পড়াবো তোমাদের হরপ্পা সভ্যতার চতুর্থ নগরের নাম ছিল লোথাল এই লোথাল এখনো ভানুমতি সিকোটারি মাতা নামে এক সমুদ্র দেবীর অর্চনা প্রচলিত আছে লোথালে বর্তমানে ভানুমতি সিকোটা শ্রীমাতা সিকোটারি মাতা নামে একটি সমুদ্র দেবীর অর্চনা তা সমুদ্র দেবীর অর্চনা কোথায় হয় লোথালে দেবতার নাম ভানুমতি সিকোটারি মাতা লোথালে গুদাম ঘরে পোড়ামাটির টুকরোর উপর পঁয়ষট্টিটি সিলমোহরের চিহ্ন পাওয়া গেছে এই ছিল সংক্ষিপ্ত হরপ্পার ইতিহাস ভিডিও কেমন লাগলো জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিও বাই